হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পুষ্পালি কিচেনে। আজকে বেবি স্পেশাল রেসিপি। আজকে আমি বিনস, গাজর, আলু ভাজা বেবিদের জন্য কিভাবে রান্না করতে হয় তা দেখাবো। এটা শুধু বিকেলে জল খাবার হিসেবেও খাওয়া যেতে পারে, আর রাত্রের ডিনার হিসেবেও এটা দেওয়া যেতে পারে। বিনস, গাজর, আলু ভাজতে কী কী লাগছে আমরা একবার দেখে নিই। আমি সবজি নিয়েছি একটা ছোট দেখে আলু, এইভাবে আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। বিনস নিয়েছি 4-5টা, সেটাও লম্বাভাবে কেটে নিয়েছি। আর গাজর নিয়েছি একটা গোটা গাজরের, হাফ গাজরকে আমি এটা লম্বা করে কেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি ঘি, নিয়েছি 1 চামচ ছোট চামচের, ধনে আর জিরে গুঁড়ি নিয়েছি 1/2 চামচ, 1 পিঞ্চের মতো আমি গোলমরিচ গুঁড়ো, এটা অপশানাল, নুন নিয়েছি 7 মতো, হলুদ গুঁড়ো আমি 1 পিঞ্চের মতো দিয়ে দেব। গ্যাস জ্বেলে কুকার বসিয়ে দিয়েছি, এতে আমি 100 ml এর মতো জল দিয়ে দেব। এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দেব, প্রয়োজন মতো নুন দিয়ে দেব, হলুদ দেব অল্প। গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখে 2টো সিটি আসা অবধি এটা রান্না হতে দেব, তারপরে ভাপ বেরানো অবধি এটা ঠান্ডা করে নেব। 2টো সিটি দেওয়ার পর আমি পুরো কুকারের ভাপটা বের করে নিয়েছি, সবজির জলটাও পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাই সবজিগুলোকে একটা ঠান্ডা জলের মধ্যে বাটিতে ডুবিয়ে দেব। সবজিগুলো একটা ঠান্ডা জলের বাটিতে আমি এভাবে ডুবিয়ে 2 মিনিটের মতো রেখে দেব, তারপরে জলটা আমি ঝরিয়ে নেব সবজিগুলো থেকে। গ্যাস জ্বেলে আমি কড়া বসিয়ে দিয়েছি, এতে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি, ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। এই রান্নাটা ঘি বা সর্ষে তেলেও করা যেতে পারে। এইভাবে নেড়ে যাবো সবজিটা। আমি নুন হলুদ আগেই দিয়ে দিয়েছিলাম, আর প্রয়োজন নেই, এবার শুধু একটু ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি সবজিগুলোকে এভাবে হালকা করে ভাজবো। এর মধ্যে আমি জিরে আর ধনে গুঁড়িটা দিয়ে দিচ্ছি, এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমি 20 সেকেন্ডের মতো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব, এটাও ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে 4-5 সেকেন্ডের মতো এইভাবে নাড়িয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ভাজাটা রেডি হয়ে গেছে, বিনস, আলু, গাজর ভাজা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।